গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি। আর দেখো গ্রামের বাড়ি এসে দেখো মাছ ধরছে, আমার দিদি মাছ ধরছে আর আমার মেয়েরা ভিডিও করছে, তো জাল ফেলছে দেখো কীরকম। আমিও পারি না, আমি বলতে গেলে পারি, আমার গল পড়ে না। এই যে কত সুন্দর গল হয়ে পড়লো না জালটা, তা মানে জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা। তো এই পুকুরটা আমরা অন্যদেরকে দিয়ে রেখেছি, তারা বলেছে যে জাল ফেলে তোমরা মাছ ধরতে পারো, ছিপ দিয়ে ধরতে পারো, যা পারো খাও। আমরা তো গিয়ে বেশি দিন থাকি না, তো পালা ভর্তি। এবার জাল ফেলেছে, পালায় জড়িয়ে গেছে মনে হচ্ছে, পুরোটা পালা ভর্তি। যেহেতু ওদের যাদেরকে দিয়েছি ওনাদের বাড়ি একটু রাস্তার ওই সাইডটা, ওই পারটা, তো মাছটা কেউ ধরে নিতে পারে কিংবা কেউ ছিপ দিতে পারে, তার জন্য সব দিকে পালা দিয়ে রেখেছে, তো ওদের সেফটির জন্যে, মাছটা যাতে না চুরি হয়। তো চলো দেখতে থাকো কি ওঠে। আর পাশে মাইক বাজছিল তাই জন্যে আমি মিউট করে ভয়েসটা পরে দিয়েছি, তো দেখি কি হয়। আর পালা ছিল, পালাই বেঁধে গেছে বলছে দিদি, বলে পালা বেঁধে গেছে, পালা তো অল্প, তাই জন্য মাছটা পড়েনি, কারণ সাইডে পালা উঁচু হয়েছিল, জালটাকে বসতে দিতে হবে তো মাটিতে, সেটা হয়নি, তো উপরে উপরে যে কটা পড়েছে দুটো মাছ পড়েছিল ছোটো ছোটো। তো দেখো তো এটাই আনন্দ আর কি, একটা পড়ুক দুটো পড়ুক আর যাই পড়ুক, জাল ফেলে মাছ ধরাটা একটা অন্যরকম আনন্দ। বাচ্চারা গেছে, বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে, এ হচ্ছে ব্যাপার। তো বেশ করে হয়ে গেছিলো আমার তিনজনে, তো দু তিনটে মাছ হয়ে গেছিলো আর কাঁকড়া হয়েছিল একটা, তো মাছ গন্ধ গন্ধ আর কি। প্লিজ যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, ফুল ওয়াশ করো, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। নেমে যাবে, তারপর সাঁতার কাটতে পারবি না, কখন সাঁতার কাটিস। তো এই দেখো তিনটে মাছ হয়ে গেছে, একটা কাঁকড়া।